একজন হলেন শমি কায়সার আপনারা চ্যালেঞ্জ এই শমি কায়সার বিতর্কিত অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগে কোটাদের সমর্থন ছাত্রদের সমর্থন রাজপথে ছিল তাদের উপরে তারা লাঠি চার্জ করেছিল এবং গরম পানি নিক্ষেপ করেছিল এই শমি কায়সার সহ অন্যান্য তাদের নেতৃত্বে হলেন শমি কায়সার আপনারা চ্যালেঞ্জ এই শমি কায়সার বিতর্কিত অভিনেত্রী তার মা পান্না কায়সার সেই ছিল প্রেসিড হাসিনার একজন সহযোগী পরবর্তীতে মায়ের পদ অলঙ্কার করে সেও নিজেও নাটক এবং নাটিকার মাধ্যমে এই প্রেসিড হাসিনাকে সহযোগিতা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগে আপনারা জানেন যে প্রেসিড হাসিনার একটা সাপোর্টিং একটা জোট আছে সাংস্কৃতিক জোট সেটা হলো সাংস্কৃতিক জোট এই জোটের পক্ষে তারা রাজপথে থেকে যে বাদন সহ অন্য অন্য যারা ওটাদের সমর্থন ছাত্রদের সমর্থন রাজপথে ছিল তাদের উপরে তারা লাঠি চার্জ করেছিল এবং গরম পানি নিক্ষেপ করেছিল এই শমি কায়সার সহ অন্যান্য তাদের নেতৃত্বে তো যাই হোক আজকের এই আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় এবং উপস্থিত করার পরে তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদ করা হয় করবে মর্মে যে প্রার্থনাটা করেন যে এই মামলার সঙ্গে আর কারা জড়িত আছে এবং তাদের ঠিকানা সংগ্রহ করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং পালিয়ে আছে যারা এই আসামিরা তাদেরকে অবস্থান চিহ্নিত করা এবং এ কীভাবে আর্থিকভাবে তারা সহায়তা করেছে সেটাকে খতিয়ে দেখা এবং ষড়যন্ত্র কীভাবে করেছে সেটাকে আমলে নিয়ে আসা এবং আদর সামনে নিয়ে আসা এই বিষয়ে তারা সাদরে রিমান্ড প্রার্থনা করেন